এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর রামাদান মাস চলতেছে যেহেতু, সেজন্য পোলাও খিচুড়ি তো আমাদের সবার ঘরে ঘরেই থাকে। আর এটা হলো আমার খুবই ফেভারিট একটা পোলাও, আমি রান্না করি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা খুবই মজা হয় বাংলাদেশি স্টাইলে। তো আজকে যা যা উপকরণ এটা লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে তৈরি করি তাও শেয়ার করব। তো এটাতে আমি তেজপাতা, কালো এলাচ, কিশমিশ, জিরা দিতে হবে মাস্ট, আর হলো স্টার, যেগুলো অনেক স্মেল হয় সেগুলো দিলে। আর এখানে আমি কালো জিরার চাল নিয়েছি, তারপর হলো গাজর আর আলু, আমি ছোটো ছোটো করে টুকরো করে পোলাওতে যেরকম দেওয়া হয় সেরকম করে কেটে নিয়েছি, সাথে আছে কাঁচামরিচ। তো এবার রান্নার প্রসেসিংয়ে চলে যাব। এখানে আমি গরুর মাংস আগে বুনা করে রেখেছিলাম, যেটা আগে বুনা করে ফ্রিজ করে রেখে দিলে ইজি হয় রান্না করতে, শর্টকাট একটা টিপস। আর লাগবে তেল আর ঘি। তো চলুন প্রসেসটা শুরু করে নিই। তো এবার দিয়ে দিব হাঁড়িতে, তেল দিয়ে দিব পরিমাণ মতো। আর এখানে আপনাদের ইচ্ছা মতো তেল দিতে পারেন, ঘিও দিতে পারেন, আমি ঘিটা পরে দেই সেজন্য তেলটা আগে দিয়ে দেই। তো এবার পেঁয়াজ কুচি দেওয়ার আগে আমি যেটা করবো সেটা হলো জিরা আর সব গরম মশলাগুলো আগে দিয়ে দিব, একটু বেজে নিলে স্মেলটা অনেক মজার আসে। তো আমি এখানে স্টার, তেজপাতা আর জিরা দিয়ে বেজে নিচ্ছি কিছুক্ষণ। তারপর এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে আমি আবারও পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত, ব্রাউন কালার হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব, বেজে নিব খুবই ভালো করে। এই তো পেঁয়াজ কুচি দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো, যত বেশি পেঁয়াজ আমি ব্রাউন কালার মতো হবে তখন মজা লাগবে, অনেক মজার একটা স্মেল আসবে। এবার আমি যেটা করব, আমি এখানে আদা কুচি কুচি করে দিয়েছি, আমি আদা পেস্ট দিব না, কুচি করে দিলে একটা ডিফারেন্ট স্মেল আসে, এই জন্য কুচি করে দিব। সবগুলো একসাথে বেজে নিব। এবার যেহেতু গাজর একটু শক্ত দেখে আলু থেকে, সেজন্য গাজরগুলো আগে দিয়ে দিব, এগুলো দিয়েও আবারও বেজে নিচ্ছি ভালোভাবে। এবার দিয়ে দিব চাল, চালগুলা দিয়ে খুবই ভালো করে বেজে নিতে হবে। চালগুলো যত বেশি ভাজা হবে ততই পোলাও রান্না বা বিরিয়ানি রান্না করার মজা। তো চালগুলো আমি খুবই ভালো করে বেজে নিচ্ছি বারবার নাড়াচাড়া করে। এবার দিয়ে দিব 2 চামচের মতো ঘি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমি এখানে চাল ভাজার সময় ঘি দেই, যেহেতু চাল ভাজতে গিয়ে স্মেলটা অনেক মজার আসে, আর চাল খুবই ভালো করে ভাজার পর তারপর আমি পানি দিব। তো এখানে চালগুলো আবারও ভেজে নিচ্ছি, ঘি দেওয়ার পর অনেক মজার একটা স্মেল আসে। এবার দিয়ে দিলাম ছোটো করে কেটে রাখা আলুগুলো, আমি আগে আলু দিইনি কারণ আগে আলু দিলে আলুগুলো বেশি নরম হয়ে যাবে। তো এখন আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিব বুনা করে রাখা গরুর মাংস। তো আমি এখানে গরুর মাংস যেভাবে বুনা করা হয় সব মশলা দিয়ে, আদা রসুন থেকে নিয়ে পেঁয়াজ, তারপর সব জাতের মশলা দিয়ে যেভাবে গরুর মাংস বোনা করা হয় ঠিক সেভাবেই গরুর মাংস বোনা করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। সেটা রেখে দিলে ইজি হয়, তাড়াতাড়ি যে কোনো সময় পোলাও তৈরি করা যায়। সো এবার মাংসগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি, তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে রেখে দিব। তো 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে রেখে দিলে মিডিয়াম আছে, সোলার আগুনটা রেখে দিলেই একটা ব্লক আসার পর আমি আবার নেড়ে দিব, তারপর পানি শুকানোর পর হয়ে যাবে আমার পোলাও রেডি। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো একবার হলে ট্রাই করে দেখবেন, অনেক অনেক মজা হয়, খুবই মজার মানে পোলাওটা হয়। আমরা যেটা বাংলাদেশে সবসময় আগে মসজিদে সিনি দেওয়া হতো এইরকম ধরনের পোলাও শুক্রবারে বা কোনো অকেশনে, সো ওইরকমই টেস্ট আসে এই পোলাওয়ে। আই তো আমার পোলাও রেডি হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত হয়, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম, রমাদান মুবারক আবারও সবাইকে। ইয়া মান সাল্লাইতা বিকুল্লিল আনবিয়া ইয়া মান ফি